আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানভীর কুকিংয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো উচ্ছে বা করলার একটি রেসিপি। এটা সকলের খাওয়া অত্যন্ত খুবই জরুরি, আর এটা তেঁতোর কারণে আমরা কিন্তু অনেকেই খেতে চাই না। তাই আজকে আমি যেভাবে বানাবো আপনি বুঝতেই পারবেন না যে এটা উচ্ছে খাচ্ছেন বলে। একদমই তেঁতো লাগবে না, আর ছোটো থেকে বড় সকলেই চেটে পুটে খাবে। এখানে আগে থেকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব, আমি ভালো করে ধুয়ে নিয়েছি উচ্ছেগুলো। উচ্ছেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছেটা তবে খুবই অল্প তেলেই রান্না করব, শুধু ভাজার সময় একটু তেলটা বেশি, না হলে কিন্তু উচ্ছেটা যেহেতু গোটা গোটা আছে তাই ভাজা যাবে না। তাই আমি একটু বেশি তেলেই উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এভাবে উচ্ছেটা ভেজে নিলে কী হবে, এর যে তিতো ভাবটা সেটা একেবারেই কমে যাবে। তো দেখুন উচ্ছেটা এখানে ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না। এটাকে এবার তুলে নেব, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো উচ্ছেটা তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো বড় সাইজের আলু। আলুকে এইভাবে কেটে নিয়েছি একটু মোটা ভাব করে। এবার আলুটাকেও দিয়ে ভেজে নেব, আলুর মধ্যে দিয়ে দেব লবণ। এতে করে কী হবে, আলুর ভেতরটাও লবণটা হবে, সেই জন্য এই ভাজার সময়তে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তেই থাকবো, এটার হালকা কালার একটু আসবে সেই পর্যন্ত এটাকে একটু নেড়ে নেব। তো দেখুন এখানে এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এইরকম করে ভেজে নিলে কী হয়, এটা খেতে খুবই ভালো লাগে, আর ভাজাটা অনেকটা হয়ে যায়, অর্ধেকটা সেদ্ধও হয়ে যায়। তো এটাকে এবার তেল দিয়ে তুলে নেব। আলুটাকেও তুলে নিয়েছি, আর এখানে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম এইটাকে এবারে কেটে নেব, একটু পিস পিস করে কেটে, আর ভেতরে যে ওর দানাটা আছে সেটাকে ফেলে দেব। এইভাবে প্রথমে মাঝখান দিয়ে কেটে এই ছুরি দিয়ে দানাগুলো এইভাবে বেরিয়ে যাবে, যেহেতু এটা অনেকটা নরম হয়ে গেছে, খুব সহজেই দেখুন বেরিয়ে আসছে দানাটা। এবার এইভাবে লম্বা করে কেটে নেব, এইটা হলে আলুর মতো হবে আর দেখতে বেশ ভালো লাগবে। একইভাবে সবগুলোকে এইভাবে প্রথমে কেটে নেব, দানাটাকে বার করে কেটে নিলেই হয়ে যাবে। এবার এটাকে রান্না করব, তার জন্য দেখুন আমি সেই তেলটা কমিয়ে দিয়েছি, সামান্য একটু তেল রেখেছি, ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব একটু হালকা ব্রাউন কালার করে। তো দেখুন এখানে পেঁয়াজটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে আমি হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা নিয়েছি। এবার আদা রসুনটাকেও নাড়তে থাকবো কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত। তো দেখুন এটাও নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছেটা। উচ্ছেটা দিয়ে এই মশলার সাথে আরও 2 মিনিট নেড়ে নেব, এতে করে এটা আরও ভালো লাগবে খেতে, একদমই তেতো আর থাকবেই না। 2 মিনিট মতো এইভাবে নেড়ে নেব। তো দেখুন এখানে অনেকটাই নাড়া হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন লবণ দিয়ে দিলাম হাফ চামচ, লবণটা যে যা স্বাদ মতো দেবেন। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতো বুঝে দেবেন, যে যেরকম ঝাল খাবে। দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এতে করে কী হবে এটা ভালো করে একটু কষানো হয়ে যাবে। তো দেখুন পানিটাও ভালো করে কমে গেছে আর কষানোটাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, 1 ছোট চামচের হাফ চামচ। এতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এইভাবে উচ্ছে রান্না করলে কিন্তু অসম্ভব মজার লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলুটা কিন্তু প্রায় অর্ধেকটা কিন্তু ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে, তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। এবার আলুটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখুন এই যে আলুটা আমি একটা ভেঙে দেখলাম, পুরো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মশলা শেষে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রান্নার জন্য পানি, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব।
পানি আর মশলাটাকে। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো, এবার এটা ফুটে উঠছে, এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট হতে দেব। ফিরে আসি 6 থেকে 7 মিনিট পরে। দেখুন এতে কিন্তু এখনও একটু ঝোল রয়েছে, একটু নেড়ে দিলাম। নেড়ে এটাকে আরও 2 মিনিট ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর দেখুন তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে, হালকা একটু ঝোল আছে। এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। তো গ্যাসটাকে অফ করে দিলাম। আর দেখুন এই যে এটা কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগবে। আর যারা তেঁতো খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, একটুকু তেঁতো লাগবে না। আর বাচ্চা বড় সকলেই খুব মজা করে খাবেন। তো এটাকে আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখুন আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।